কাটিহার ডিভিশন রক্ষণাবেক্ষণ করল বন্দে ভারত এক্সপ্রেস পরিচালনার দায়িত্ব পেয়েছে আলিপুরদুয়ার ডিভিশন। রেলের এমন সিদ্ধান্তের বিরোধিতায় আন্দোলনে সরব হলো এনএফ রেলওয়ে এমপ্লয়িজ ইউনিয়নের এনজিপি শাখা। অবিলম্বে এনজিপি থেকে গুয়াহাটিগামী বন্দে ভারতের পরিচালনার দায়িত্ব আলিপুরদুয়ার থেকে সরিয়ে এনজিপির দায়িত্বে দেওয়া হোক এমন দাবি নিয়ে বৃহস্পতিবার রেলের এডিআরএম অফিসে ধর্ণা ও বিক্ষোভে বসলেন এনএফ রেলওয়ে এমপ্লয়িজ ইউনিয়নের এনজিপি শাখার সদস্যরা। সংগঠনের সম্পাদক ভাস্কর তর জানান, এনজিপি স্টেশনের গুরুত্ব কমানোর লক্ষ্যেই রেল দপ্তর আলিপুরদুয়ারকে বন্দে ভারতের পরিচালনার দায়িত্ব দিয়েছে, যা তাদের সংগঠন কোনোভাবেই মেনে নেবে না। যেখানে রক্ষণাবেক্ষণ করবে এনজিপি, সেখানে কিভাবে পরিচালনার দায়িত্ব আলিপুরদুয়ার পায়? অবিলম্বে যদি তাদের দাবির প্রতি রেল দৃষ্টিপাত না করে তাহলে আমরণ অনশনে যাওয়ার হুমকি দেন তিনি। আজকে এনএফ রেলওয়ে এমপ্লয়িজ ইউনিয়ন নিউ জলপাইগুড়ি শাখার পরিচালনায় আমরা এডিআরএম অফিস কমপ্লেক্স এনজেপিতে আমরা ধর্ণায় বসেছি। এই ধর্ণার মেইন উদ্দেশ্য আমাদের তিনটে। প্রথম উদ্দেশ্য যেটা, যে এনজেপি আপনারা জানেন যে আর কদিন পরে এনজেপি টু গুয়াহাটি একটা বন্দে ভারত চালু হচ্ছে, যেটার রেক আজকে সন্ধ্যেবেলায় বা কালকে সকালের মধ্যে পৌঁছে যাবে। সেই আমরা ভারবালি শুনেছি যেটা ভারবালি পরশু দিন আমাদের জিএম সাহেবের ইন্সপেকশন কাটিয়া ডিভিশনে ছিল। তো ডিভিশনে যখন আমার ইউনিয়নের নেতাদের সাথে আলোচনা হয়, সেই সময় শোনা যায় যে এই বন্দে ভারত এক্সপ্রেসটা ম্যানিং করবে, দ্যাট মিন্স ট্রেন ম্যানেজার এবং লোকো পাইলট এবং অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট, সেটা আলিপুর ডিভিশন থেকে করবে। কিন্তু আলিপুর ডিভিশন থেকে কেন করবে সেটাই আমাদের প্রশ্ন। যেহেতু আমরা এনজেপি মেনটেনেন্স, প্রাইমারি মেনটেনেন্স আমাদের এনজেপি ডিপোতে হবে, এনজেপি পিটলাইনে হবে, সেহেতু আমরা এনজেপির থেকেই ক্রু ম্যানেজমেন্ট, যেহেতু আমাদের এখানে লবি অলরেডি আছে, এক্সিস্টিং বড় লবি আছে, এনজেপিকে একটা এনজেপি লবিকে ধূলিসাৎ করার একটা অন্যায় প্রচেষ্টা অ্যাডমিনিস্ট্রেশনে সবসময় সবভাবে। এখানকার যে লবি, এই লবি সাফিসিয়েন্ট লোকো পাইলট, ট্রেন ম্যানেজার এবং অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট থাকাতেও তারা কিছুতেই এখান থেকে করতে চাচ্ছে না। এই নিয়ে আমাদের ডিভিশনাল লেভেলের যারা নেতা আছেন তাদের সাথেও হয়েছে, তিনিও এসেছেন, তিনিও আসছেন কিছুক্ষণের মধ্যেই, রূপেশ কুমার আমাদের ডিভিশনাল সেক্রেটারি। তা আমাদেরকে সেই খবরটা দেওয়ার সাথে সাথেই আমরা প্রস্তুতি নেই যে আজকের থেকে আমরা ধর্ণায় বসবো, এবং এই ধর্ণা যতদিন না আমাদের এই দাবি মানা না হচ্ছে ততদিন আমরা এই ধর্ণায় বসে থাকবো। ইভেন আমরা দরকার হলে আমরা স্টেশনে গিয়ে আমরা ভূক হরতালেও বসে যেতে পারি, সেটা যদি অন্যায় আমাদের এই অর্ডার যদি আমাদের ফেভারে না হয়। পিসিএলই হোশিয়ার, 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 পিসিডব্লিউ এর দাবি মানছি না, মানবো না, মানছি না, লড়ছে, লড়বে, লড়ছে, লড়বে, এই জন্য এরকম এমপ্লয়িজ ইউনিয়ন লড়ছে, লড়বে, আমার লেনা হে, লেনা।